পাকুন্দিয়ায় উষার আলু ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেরিয়ার গাইডলাইন 2023 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে উষার আলু ফাউন্ডেশনের সভাপতি এইচ এম ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শরফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পুলারঘাট শাখার ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, পিজি ডেন্টাল সার্জারির ডেন্টাল সার্জন ডাক্তার জিয়াউদ্দিন টিটু, ডাক্তার আরাফাত হুসাইন, সুলতান আফজাল আইয়ুবি, জহির রায়হান, আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকে। এ সময় মোহাম্মদ আহসানুল্লাহ ও আতিকুল্লাহ সাজিদের সঞ্চালনায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের দায়িত্বশীল অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। ভাই একটা ভিডিও করেন, এক মিনিট।